সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। এখন আমরা অ্যাসিড ও ক্ষারকের মধ্যে বিক্রিয়ায় প্রসরণ বিক্রিয়া হয় বা সম্পাদিত হয় এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ প্রসরণ বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া। প্রসরণ বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে প্রথমে জানতে হবে প্রসরণ বিক্রিয়া কাকে বলে। সাধারণত যখন একটি অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে বিক্রিয়া হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, এটা হচ্ছে প্রসরণ বিক্রিয়া। অনেক ক্ষেত্রে এটাকে অ্যাসিড ক্ষার বা অ্যাসিড ক্ষারক বিক্রিয়া বলা হয়ে থাকে। এবার এটি তাপ উৎপাদী বিক্রিয়া কি করে? যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এবং যদি এটা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের মধ্যে বিক্রিয়া হয়, তাইলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের মধ্যে বিক্রিয়া হলে এখানে প্রায় 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। প্রসরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে বা ক্ষারের মধ্যে বিক্রিয়া হচ্ছে। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে, যে কোনো অ্যাসিড আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বলি, এটা কি হবে? একোয়াস জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করবে। অনুরূপভাবে যে কোনো ক্ষার এটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। হাইড্রোক্সিল আয়ন, এটা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। এবার যদি আমরা এই অ্যাসিডের হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং ক্ষারের হাইড্রোক্সিল আয়ন পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়ার ফলে লবণ উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন মিলে পানি তৈরি করবে। আমরা একটি বিক্রিয়া দেখি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উভয়ে বিক্রিয়া করলো, করে লবণ এবং পানি তৈরি করলো, লবণ পানি তৈরি করলো। অনুরূপভাবে যদি আমরা আর একটা বিক্রিয়া দেখি, সালফিউরিক অ্যাসিড এবং যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের কথাই বলি, সেখানেও লবণ, সোডিয়াম সালফেট এবং পানি তৈরি হলো। সমতার জন্য আমরা এখানে 2 দিলাম, আগেরটা সমতা করাই আছে, সোডিয়াম দিলে 2টা, এখানে 2টা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলো, লবণ এবং পানি তৈরি করলো, লবণ এবং পানি তৈরি হলো। এবার এগুলোকে যদি আমরা আয়নিক রূপে দেখাই, তাইলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2টি অংশ হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন, আর ক্ষারেরও 2টি অংশ সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। লবণ তৈরি হলো, আয়নিত রূপে থাকবে, আয়নিত রূপে, এবং পানি। দেখা যাচ্ছে যে এখানকার ক্লোরিন বা ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়ন, এই 2টা বিক্রিয়ার পরেও সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন রূপে আছে, এর জন্য এইগুলোকে বলা হচ্ছে দর্শক আয়ন। যেহেতু বিক্রিয়ার পূর্বে এবং পরে এই আয়নের কোনো পরিবর্তন নাই, তাই এরা দর্শক আয়ন। অপরদিকে এখানে প্রকৃতপক্ষে এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন মিলে পানি তৈরি করবে। তাইলে আমরা যদি বলি প্রকৃত বিক্রিয়া বা সমীকরণ কি হবে, এখানকার হাইড্রোজেন আয়ন আর ক্ষারের অ্যাসিড থেকে আসলো হাইড্রোজেন আয়ন, আর ক্ষার থেকে আসলো হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন, এই 2 মিলে পানি তৈরি করলো। এবং
যদি এটা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হয়, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হয়, তাহলে ডেল্টা এইচ এর মান হবে মাইনাস 57.34 কিলো জল। মাইনাস মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কেন বললাম, কারণ তীব্র অ্যাসিড প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে, তীব্র ক্ষারও প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, এবং এই সময় বিক্রিয়ার ফলে 57.34 কিলোজুল তাপ উৎপাদিত হয়। তাইলে আমরা এখান থেকে দেখলাম প্রসরণ বিক্রিয়া কি, কার কার মধ্যে প্রসরণ বিক্রিয়া সংঘটিত হয়, প্রসরণ বিক্রিয়ার ফলে লবণ পানি উৎপন্ন হয়, এবং এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, যে কোনো প্রসরণ বিক্রিয়া তাপ উৎপন্ন হবে। অপরদিকে এই প্রসরণ বিক্রিয়ার ক্ষেত্রে দর্শক আয়নের উপস্থিতি আছে। তাইলে তোমরা এই বিষয়গুলো ঠিক মতো পড়াশোনা করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।